720 টাকায় দিস ইজ নট আ গুড থিং, কেন কিনলাম? এটা ভুলো কিনে না, আর যদি আপনি এটা খান, ডোন্ট টক টু মি, ইউ আর নট মাই ফ্রেন্ড। Hey guys, assalamu alaikum, this is Faiza from Khudalaks and welcome back to another brand new video. সো আজকের ভিডিওতে আমি তোমাদের একটা ডিফারেন্ট টাইপের জিনিস করে দেখাবো। আমি আজকে তোমাদের যেটা রিভিউ করে দেখাবো সেটা হচ্ছে কর্নফ্লেক্স। ইয়াস রাইট, কর্নফ্লেক্স আমি তোমাদেরকে আজকে রিভিউ করে দেখাবো, বাট কর্নফ্লেক্স তো সবাই খেয়েছে। আমি আজকে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের কর্নফ্লেক্স ট্রাই করব আর তোমাদের সাথে শেয়ার করব কোন টেস্টটা আমার ভালো লাগে। ফার্স্টে আমি এটা রাখলাম মেইন কর্নফ্লেক্স, সেটা এটার সাথে আমি ট্রাই করব ওরিও ফ্লেভারের কর্নফ্লেক্স। ইয়াস দ্যাটস ভেরি ইন্টারেস্টিং, আমি এর আগে কখনো দেখি নাই। এর সাথে আমি ট্রাই করব চকো ফিলস, এটাও কেলক্স এর চকো ফিলস। এইটা হচ্ছে ক্রাঞ্চি আউটসাইড চকলেট ইনসাইড বলে, এটাও আমি কখনো ট্রাই করি নাই। সাথে আমি ট্রাই করব ফ্রুট লুপস, এটা অনেকে ট্রাই করেছো বাট আমার কখনো এটা খাওয়া হয়নি, তো আমি আজকে এটা খাবো আর তোমাদের সাথে শেয়ার করবো আমার এক্সপিরিয়েন্সটা কেমন। এর সাথে আমি ট্রাই করব দিস ওয়ান, দিস ইজ দ্য কোকো ক্রাঞ্চ ডুও, এটাতে চকলেট আছে ভ্যানিলা দুইটা ফ্লেভার একসাথে। অ্যান্ড লাস্ট আই হ্যাভ দিস হার্শিস চকো ক্রাঞ্চ, এটাও আমি তোমাদেরকে আজকে রিভিউ করে দেখাবো এটা কেমন। এইখানে তোমরা আমার জানি কে কোনটা ট্রাই করেছো, বাট এখানে আমার একটা ট্রাই করা হয় নাই, স্পেশালি এইটা আমার কখনো খাওয়া হয় নাই। ইয়াস আমি কখনো কর্নফ্লেক্স খাই নাই, আমি সবসময় যে চকোস যেটা সেটা খাইছি। লেটস সি আজকে কোনটা আমার কাছে সবচেয়ে বেশি মজা লাগে। সো আমি ফার্স্টে যে দুইটা টেস্ট করব সেটা হচ্ছে দ্য কর্নফ্লেক্স, মানে যেটা একদম অরিজিনাল কর্নফ্লেক্স, এটার সাথে আমি ট্রাই করব এই যে কোকো ক্রাঞ্চ ডুও, যেটা এখানে ভ্যানিলা ফ্লেভার আর হচ্ছে চকলেট ফ্লেভার দুইটাই আছে। তো দেখি কেমন হয়, আমি আগে কেলক্স কর্নফ্লেক্স যেটা সেটা ট্রাই করব। হাস্যকর কথা হইলে আমি কখনো কর্নফ্লেক্স খাই নাই অনেস্টলি, এটা আমি জানি না কেউ বিশ্বাস করবে কিনা, বাট জিনিসটা আসলে সত্যি আমি কখনো ট্রাই করি নাই। মেইনলি ট্রাই করা হয় না কারণ সবসময় যে চকলেট যেটা ছিল যে কোকো ক্রাঞ্চ না কি জানি ছিল না, হ্যাঁ এটার শুধু চকলেট ফ্লেভারটা সেটা সবসময় খাইছি। সো আজকে আমি ফাইনালি অরিজিনাল কর্নফ্লেক্সটা ট্রাই করবো। একদম অল্প পরিমাণে নিলাম, এতটুকুই আমি খেতে পারবো কিনা ঠিক নাই। আমি এখন এই যে ডুও যেটা কোকো ক্রাঞ্চ মেইনলি এটাকে নিব। ও আরেকটা জিনিস, আমি এই সবগুলা কর্নফ্লেক্স হচ্ছে জুনিমার্ট গুলশান থেকে কালেক্ট করছি, তো আপনারা যদি কেউ নিতে চান আপনারা ইউনিমার্টে পেয়ে যাবেন। দুইটা সি দুইটা কালারের, আর এটা একদম মিকি মাউসের ফেস টাইপের লাগতেছে। অলসো আজকে আমি যে দুধটা ইউজ করতেছি এটা আমাকে পাঠানো হয়েছে টাইমস আগ্রো রাঞ্চ থেকে, ওদের নিজেদের ফার্ম আছে, নিজেদের ফার্মের দুধ আর কি, একদম গরুর খাঁটি দুধটা ওখান থেকে আপনারা পাবেন। ওদের ওখান থেকে ওরা আমাকে আরো নিজস্ব দই ঘি নেহারি বানায় ফিরনি তৈরি করে সেগুলোও পাঠিয়েছে, তো আপনারা অবশ্যই ওদের পেজটা চেক করবেন, আমি উপরে লিঙ্কটা দিয়ে দিব। আমি এখন আমাদের বাসায় আসলে ওদের পেজ থেকে আনা হয় একদম উপরে, এই যে দেখতে পাচ্ছেন তেল জমে গেছে গরুর খাঁটি দুধে, তো ওখান থেকে আপনারা এনে ট্রাই করতে পারেন। এটা কেরানীগঞ্জ ওদের ফার্ম, তো ওখান থেকে ওরা এসে ডেলিভারি দিয়েছে। আমি দুধগুলো নিয়ে নিলাম, এখন আমি ফার্স্টে কর্নফ্লেক্সটা ট্রাই করবো। কর্নফ্লেক্স আমি কখনো খাই নাই, খুব হাস্যকর হইলেও কথাটা সত্যি। কর্নফ্লেক্স তো মনে হচ্ছে যে আমি ছাড়া সবাই খাইছেন, তো আমার আর এটা আলাদা করে বলতে হবে না এটা টেস্ট কেমন। আমার কাছে এত একটা মজা লাগে নাই আহমরি, আমার মনে হচ্ছে আমি একটু চিনি নিয়ে নিলে আরো ভালো হতো। ইটস আ হেলদি ব্রেকফাস্ট, দ্যাট ইজ ইট। ওকে এখন আমি খাবো ডুও যেটা, মানে এই যে চকলেট আর এভাবে এরকম বাঁকা করলে পড়ে যাবে, চকলেট আর ভ্যানিলা যেটা সেই ফ্লেভারটা আমি খাবো। আই হোপ এটা এটা থেকে বেটার হবে। আমি একদম বেসিক থেকে স্টার্ট করলাম যাতে আমি টেস্টটা আস্তে আস্তে বাড়াতে পারি। মজা এই খুবই মজা, সাদাটা আপনার কাছে মনে হতে পারে যে একটু মিষ্টি কম লাগতে পারে বা মজা কম, এখন আমি যে দুটো ট্রাই করব সেটা হচ্ছে চকো ফিলস, চকোস ফিলস আর ফ্রুট লুপস। ফ্রুট লুপসটা আমাকে অনেকে বলেছে অনেক বেশি মিষ্টি, এক্সেস মিষ্টি, হ্যান ত্যান হাবি যাবি, যারা অনেক মিষ্টি খায় তারাও বলছে যে এগুলো বলে অনেক বেশি মিষ্টি। তো আমি ভাবলাম যে আমি একবার ট্রাই করে দেখি, যেহেতু জীবনে কখনো খাই নাই, চলেন দেখি খেয়ে কেমন হয়। আগে ফ্রুট লুপসটা ঢেলে নিব। ও ওকে, স্মেলটা অনেক সুন্দর, কালারটাও খুব সুন্দর, একটু দেখে খেতে ইচ্ছা করতেছে না। আমার কাছে ফ্রুট লুপসটা দেখতে খুব সুন্দর লাগছে, আমি এর আগে খাই নাই, প্লিজ ডোন্ট জাজ মি। এই দিস ইজ হাউ ইট লুকস,
ও আমি মেবি দামগুলো বলি না, প্রথমেই যে কনফ্লেক্সটা এটা অরিজিনাল যেটা সেটার দাম 100 টাকা, কোকো ক্রাঞ্চ ডো যেটা এটার প্রাইস 350 টাকা, ফ্রুটলুপসের দাম হচ্ছে 720 টাকা, অনেক দাম, বাট অনেক বড় এটা সাইজে। এখন আমি চকোস ফিলস যেটা এটা ঠেলে নেব, চকোস ফিলস এর দাম হচ্ছে 300 টাকা। এটা কত ফ্লাফি দেখাইতেছিল, এটা যতটা ফ্লাফি এখানে দেখাচ্ছে জিনিসটা অতটা ফ্লাফি না, একদম চ্যাপটা। আর এখানে দেখাইতেছে ভিতরে একদম চকলেট দাও, একটা খেয়ে দেখি। হালকা চকলেট আছে। এটার দাম ও বলছি তো, ফার্স্টে ফ্রুট লুপসটা টেস্ট করবো। ফ্রুট লুপসটা কিন্তু দেখতে খুবই সুন্দর ভাই, এটা রেইনবো কি জানি লেখা এখানে, রেইনবো ট্রেইল মিক্স, তো এখানে 7টা কালার আছে, দেখতে খুবই সুন্দর লাগতেছে। এত বদনাম শোনার পরে দেখি এখন খেয়ে কেমন। না ভাই বাবা, অনেক মিষ্টি এটা, যে স্মেলটা আমি বলতেছিলাম না যে গন্ধটা খুবই সুন্দর, এটা খাওয়ার সময় লাগতেছে এখন আর ভালো লাগতেছে না। যে কালারটা দিচ্ছে সেটা যদি একটু বেশিক্ষণ না দিই, ইয়েলো কালারটা পুরা মানে কালার বের হয়ে আসতেছে, স্টিল এত ভালো লাগতেছে না খাইতে। এ কারা খায়, এটা তো এত মজা না। আমি হচ্ছে ওই টাইপের মানুষ যে একদম মিষ্টি একদম কমায় খায়। আমি সেমাই রান্না করছিলাম ঈদে, মিষ্টি দেই না, আমি চিনি দেই না, তাই আমার কাছে মজা লাগতেছে, তো আমার কাছে তো আরো ভালো লাগে না এটা। 720 টাকায় দিস ইজ নট এ গুড থিং, কেন কিনলাম। এখন আমি খাবো চকোস ফিলস, এটা নিয়ে আমার অনেক এক্সপেকটেশনস, যদিও যেভাবে দেখাইছে না এতগুলা করে চকলেট থাকে মাথা কিছুই নাই। দিস ইজ গুড, দিস ইজ টেস্টি। আর এটা অনেক বেশি মিষ্টি, তো এটার পরে এটা খাওয়াতে মনে হচ্ছে যে এটা মিষ্টি একদমই নাই, কিন্তু আসলে না, এটা মিষ্টিটা ব্যালেন্স। আর যখন আপনি মুখে দিবেন ভিতরে চকলেটটা মানে একটু গোলে গোলে আসবে, তখন আরো খেতে মজা লাগবে। প্রথমে ফার্স্টে মুখে দেওয়ার পর একদম ভালো লাগবে না, কামড়টা দেওয়ার পরে বেশি মজা লাগতেছে। আই লাভ দিস ওয়ান, এটা 300 টাকা, ইটস ওয়ার্থ ইট, এটা ভুলো কিনা না। আর যদি আপনি এটা খান, ডোন্ট টক টু মি, ইউ আর নট মাই ফ্রেন্ড, এটাকে খায় কিন্তু মজা না। এই দুটা এখন কমপ্লিট করে লাস্টের দুইটা, যেটা আমার সবচাইতে বেশি ফেভারিট বা আমি যেটার জন্য আমি ওয়েট করতেছি যে দুইটার জন্য, ওরিও আর হার্শিস, ওগুলা ট্রাই করবো। এই তুমি 4:30 করতেছো, তো এখন আমি টেস্ট করব ওরিও অ্যান্ড হার্শিস। ভাই এই হার্শিসের এটার দাম 920 টাকা। মিষ্টি লাগে না তোমার কাছে? সি আমার ভাইয়ের কাছে এটা মিষ্টি লাগে না, ও অনেক মিষ্টি খায় এই কারণে, বাট আমার কাছে অনেক মিষ্টি লাগছে। মিষ্টি লাগে নাই? তুমি আগে ওইটা খাইছো তারপর ওইটা খাইছো না? হি ইজ নট মাই ফ্রেন্ড। আচ্ছা ওকে, এখন আমি ওরিওটা খাবো আর হচ্ছে হার্শিসটা খাবো। ওরিওটা 500 টাকা আর হার্শিসটা 920 টাকা, অনেক দাম। আগে ওরিওটা খুলি। ও একটা কথা ক্লিয়ার করে বলে দেই, এই কেলক্স বা এটা কি, এটা আবার ব্র্যান্ডের অন্য নাম পোস্ট, আবার নেসলে, এরা কেউই আমাকে স্পন্সর করে নাই, এগুলো আমি নিজের টাকায় কিনছি। নিজের টাকা খরচ করে ইন টোটাল আমার 3,500 টাকার মতো খরচ পড়ছে এগুলো কিনতে, সো মনে করেন না যে ওরা আমাকে পাঠাইছে, ওরে বাবা এখনো এত কিছু হয়ে যায়নি যে আমাকে কেলওয়াক স্পন্সর করবে। ও ও মাই গড, এখানে আবার হোয়াইট হোয়াইট ক্রিমও আছে। হার্শিস বিস্কিটের ভিতর যেরকম ক্রিম থাকে, ওরিও বিস্কিটের ভিতর যেরকম ক্রিমগুলো থাকে না হোয়াইট, এখানে এইটাও দিয়ে দিয়েছে। দ্যাটস ইন্টারেস্টিং, এটার দাম কত? এটা 500 টাকা, এটা তো দেখেই মজা লাগতেছে। এখন আমি খাবো সবচেয়ে দামি হার্শিস যেটা, ওহ গড, 920 টাকা। এখন আসল খেলা হবে, হার্শিস ভার্সেস ওরিও কোনটা বেশি মজা হয়। আমি হার্শিসটা খালি খালি খেলাম, খুবই মজা, ওইটা একটু খালি খালি খেয়ে দেখি। একটু ক্রিমটাও নিয়ে নেবেন মাঝে মাঝে। এখন লেটস অ্যাড সাম মিল্ক, ফার্স্টে ওরিওটাই ট্রাই করি, দেখতে কিন্তু খুবই সুন্দর ওরিওটাও হার্শিসটাও দুইটাই। একটু ক্রিমের এটা নিয়ে নিলাম, ওরিও নিয়ে নিলাম কতগুলো। ভেরি টেস্টি। ইউ মাহি, ফ্রুট লুপস মজা লাগছে, তুমি খাও এটা, ওইটা অনেক মজা। মাঝে মাঝে যখন আমি ওই যে ক্রিমের যেটা দিছে ছোট ছোট বাইটার মতো ওগুলা খাচ্ছি, ওইটা আরো বেশি মজা লাগতেছে। একদম ওরিও বিস্কিটের ফ্লেভারটা যখন আমরা দুধে চুবাই খাই, সেই টেস্টটা আসতেছে এক্স্যাক্টলি। সকালবেলা এরকম একটা নাস্তা হইলে আর কিছু লাগে না। লাভড ইট, সো ফার বেস্ট। এখন হার্শিস খাওয়া বাকি। Mm.
হার্শিসটা যেরকম দেখাচ্ছে ভিতরে হচ্ছে হোয়াইট ক্রিম দেওয়া। এটা ভেঙে দেখি আসলে কি হোয়াইট ক্রিম দেওয়া কিনা। ভিতরে আসলে হোয়াইট হোয়াইট ক্রিম দেওয়া, একদম হার্শিস চকলেটের মধ্যে যেরকম থাকে না সেরকম। হার্শিসটা অনেক মজা। 250 গ্রাম হচ্ছে 500 টাকা, আর এটা 500 গ্রাম এখানে দাম হচ্ছে 920 টাকা। তো প্রাইস কম্পেয়ার করলে দুইটা কিন্তু প্রাইস সেম। আমার যদি কম্পেয়ার করে বলতে হয় কোনটা সবচেয়ে বেশি মজা, আমি বলবো হার্শিসটা। কিন্তু ওরিওটাও খুবই ভালো। এটার মধ্যে আমি আসলে টাই করতে চাই, কারণ আমার কাছে দুইটাই খুব মজা লাগছে। সবগুলোর পরে না এগুলো একদম বেস্ট। আপনার যদি নিতে হয় আপনি মানে হার্শিসটা একবার ট্রাই করে দেখতে পারেন। হার্শিসের এর থেকে ছোট প্যাকেট আমি পাই নাই, বা 250 গ্রামে যদি আমি পাইতাম তাহলে হয়তো আমি নিয়ে নিতাম। এটাও অনেক মজা, এটা আমার যদি বলতে হয় এতগুলোর মধ্যে থেকে ট্রাই করে আমার সবচেয়ে ওয়ার্থ ইট কোনটা লাগছে, আমি বলবো ওয়ার্থ ইট লাগছে এইটা। আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ ইটস পারফেক্ট। এটার দাম অনুযায়ী ব্রেকফাস্টের জন্য দিস ইজ পারফেক্ট। ভ্যানিলা ফ্লেভার, চকলেট ফ্লেভার দুইটাই আছে। এছাড়া নতুন ফ্লেভার গুলো আমি ট্রাই করে আপনাদের জানালাম কোনটা কেমন। আপনারা এখন ইজিলি গিয়ে কিনতে পারবেন। আরেকটা জিনিস বাকি এখনো, আমার কিন্তু ভিডিও এখনো শেষ হয়নি। আমি কিন্তু আরো কয়েকটা প্রোডাক্ট রিভিউ করবো, কনফ্লেক্স আর রিভিউ করবো না। এই কনফ্লেক্স এই কয়টাই আমি পাইছিলাম অ্যাভেলেবেল। আমি এখন রিভিউ করবো টাইমস আগ্রো রাঞ্চি, ফিন্নি আর নেহারি, ওগুলো আমি আপনাদেরকে রিভিউ করে বলবো আমার কাছে টেস্ট কোনটার বেশি ভালো লেগেছে। আমি এগুলো আগেও এনে খাইছি বাসায় রোজার টাইমে, তাও এখন আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করবো। লেটস স্টার্ট। তো আমি এখন নিয়ে বসে পড়লাম। আমাকে টাইমস আগ্রো রাঞ্চ থেকে যা যা আইটেম পাঠানো হয়েছে আমি এগুলো এখন আপনাদের সামনে খাবো। আমি একটু বক্স থেকে খাবো, আলাদা যে ব্যাগ ছিল সেটা ফেলে দিয়েছি, ডোন্ট ওয়ারি। ফার্স্টে আমি খাবো নিহারি। নিহারিটা ওরা বাসায় তৈরি করে। দিস ইজ হাউ ইট লুকস। আমি এর আগে বাসায় এনে খেয়েছিলাম যখন রোজার টাইমে, একটু হোমমেড টাইপের ফ্লেভারটা পেয়েছি ওদের নিহারিতে। এই হচ্ছে নিহারির মাংস। বাহ, দেখতে তো বেশ সুন্দর লাগতেছে। নিহারি স্যুপটা আমার বেশি পছন্দ নিহারি মাংসর থেকে। এখানে ইন টোটাল 4 পিস মাংস আছে, বড় বড়। ওদের পরিমাণের আর দামের যে ইয়েটা ওটা আমি স্ক্রিনে অ্যাড করে দিবো, ডোন্ট ওয়ারি। এটা এখন টেস্ট করবো আমি ওদের ঘিয়ে ভাজা পরোটা সেটার সাথে। এতক্ষণ এত মিষ্টি খেতে খেতে ঝাল খেলে ভালোই লাগবে। সুপটা মজা। এর আগে যখন আমরা বাসায় আনছিলাম তখন অনেক বেশি লবণ দেওয়া ছিল, এরকম হতে পারে বাসায় আনার পর আমরা আবার 2 বার জাল দিয়ে নিয়েছি। তো এটা মনে হয় আম্মু আরেকবার জাল দিবে। আমাদের নিহারিটা আসলে বাসায় খুব বেশি করে জাল দিয়ে তারপরে আমরা খাই। জাল দেওয়ার পরে মনে হয় লবণটা একটু বেড়ে যাবে। পায়া তো এখন আমি কামড়ে কামড়ে খেতে পারবো না, এখানে প্লেট টেট লাগবে হাবি যাবি। আমি জাস্ট একটু মাংস নিয়ে খেতে নিহারিটার মধ্যে একটা হোমমেড ফ্লেভার আছে, বাসায় রান্না করলে যেরকম হয়। এখন আমি মিষ্টির দিকে চলে যাই। এটা হচ্ছে ওদের ফার্মের তৈরি দই। এটা মিষ্টি দই আর এটা হচ্ছে টক দই। টক দই তো আমি এখন খেয়ে দেখাতে পারবো না, টক দই কিছুর সাথে করলে হয়তো খেয়ে দেখতে পারতাম। এটা টক দই, এটা মিষ্টি দই। মিষ্টি দইটা আমি একটু টেস্ট করি। লুকস গুড। দইটা খুব ভালো, খুবই ভালো, ফ্রেশ লাগতেছে দইটা। দইটা আমি সাইড করি। টক দইটা আমি এখন খেয়ে দেখাতে পারতেছি না, কারণ আমি খালি টক দই খাইতে পারি না। এখানে আছে ওদের ঘি, তারপর ফিনি। আমি এখন ফিনিটা একটু টেস্ট করে দেখাবো। ও, এটা হচ্ছে ওদের দুধের বোতল। ওরা এরকম বোতলে এখন স্টার্ট করছে দেওয়া। 1 কেজি দুধের দাম 90 টাকা, আর বাকি যেই দামগুলো সেগুলো আমি স্ক্রিনে অ্যাড করে দিব। আমি এখন ফিনিটা খাবো। দিস ইজ হাউ ইট লুকস। ফিনিতে মিষ্টিটা একটু বেশি লাগতেছে আমার কাছে। ডেফিনেটলি আমি মিষ্টি বেশি খাই না এই কারণেই, বাট টেস্টটা ভালো। ঘিটাও আমাদের বাসায় আগে আনা হয়েছে, আমরা নিজেদের ইউজের জন্য আনছিলাম। তো ঘিয়ের যে ফ্লেভারটা অনেক সুন্দর, ফাটাফাটি। এটা দিয়ে আমাদের বাসায় আলু ভর্তার মধ্যে দেয়, ফ্লেভারটা সেই রকম আসে, একদম গরুর খাঁটি ঘি। আর ওই স্মেলটা কিন্তু অনেক সুন্দর হয়। ইটস নট বিকজ ওরা আমাকে পাঠাইছে দেখে আমি বলতেছি, এর আগেও আমি ইউজ করছি এই কারণে বলতেছি। ভাই ওদের আইটেমগুলোর মধ্যে আমি যে যে জিনিসটা আপনাদের রেকমেন্ড করবো, আমরা বাসায় সবসময় ওদের ফার্মের যে দুধটা সেটা সবসময় বাসায় পারচেস করা হয়, এটা আমি রেকমেন্ড করতে পারি। আমাদের এই পর্যন্ত ভালোই ছিল, মাঝখানে একটা ঝামেলাও ছিল, চেঞ্জ করে দিছিল। ওদের যে মিষ্টি দইটা সেটা খুবই ভালো। ওদের টক দইটা একটু পানি পানি, এর আগে যখন আমি ইউজ করছি একটু পানি পানি ছিল, বেশি একটু লিকুইডই ছিল। তো এটা আমি এতটা রেকমেন্ড করবো না। আর ঘিটা অবশ্যই আমি রেকমেন্ড করবো। এই কয়টা জিনিস পারচেস করলে খারাপ হবে না। সো দ্যাট ইজ ইট ফর টুডে।
থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আমি আজকে অনেক কিছু খেলাম, আজকে আমার মেইন ভিডিও ছিল কনফ্লেক্স সেন্স, সেইগুলো আমি ট্রাই করলাম। তোমরা অবশ্যই উপরে লিঙ্কগুলো দেখবে, ওখান থেকে তোমরা পেয়ে যাবে কোথেকে আমি কি কি নিয়েছি অ্যান্ড এভরিথিং, এগুলোর দাম টাম হাবি যাবি সবই দিয়ে দিই। ডু নট ফরগেট টু চেক আউট মাই অ্যানাদার চ্যানেল, ওটা আমি নতুন খুলেছি, ওখানে আমি আমার ডিফারেন্ট টাইপের ভিডিও আপলোড করি, খাবার বাদে অ্যান্ড এভরিথিং ডিফারেন্ট টাইপের ভিডিও, সো ওগুলোও তোমরা চেক করতে পারো, আমি লিঙ্কটা অ্যাড করে দিব। সাবস্ক্রাইব টু খুদা লাগছে, লাইক মাই পেজ অন ফেসবুক, ফলো মি অন ইনস্টাগ্রাম অ্যান্ড স্টে হাঙ্গ উইথ খুদা লাগছে। বাই বাই।